খাজা ভাই, প্রথমত ফাইন্যান্সের সূত্রগুলো কি? তো এখানে প্রাইভেট সেক্টর নিয়ে বেশ আলোচনা হয়েছে, প্রাইভেট সেক্টর ফাইন্যান্সিং অফ ইনফ্রাস্ট্রাকচার। কিন্তু এখানে ডক্টর কৌশলের কথাটা বলছেন যে আমাদেরকে মনে রাখতে হবে এই প্রাইভেট সেক্টর ফাইন্যান্সিং সব সেক্টরে হবে এটা প্রত্যাশা করা মুশকিল। কেননা বিভিন্ন সেক্টরের ইনফ্রাস্ট্রাকচার যে সাব সেক্টর যেগুলো আছে বিভিন্ন সেক্টরের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য আছে, এবং সাধারণত ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে প্রাইভেট সেক্টর কম আসে। তার কারণ হলো যে এর হাই ক্যাপিটাল কস্ট, লং লিড টাইমস। আজকে একটা প্রকল্প যে আপনি শুরু করেন, বড় একটা ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প, যেটা শেষ হতে অনেক সময় লাগে, লং লিড টাইমস, সাধারণত স্লো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এবং প্রাইস। যে এখন প্রাইসিং যখন আপনি করতে যাবেন তখনই আপনার কিন্তু দেখতে থাকবে যে এক নম্বর হচ্ছে যে এটা পাবলিক ইন্টারেস্ট কতটুকু সার্ভ করছে, এবং অ্যাট দ্য সেম টাইম প্রাইভেট ইনভেস্টর যে তার রিটার্ন কতটুকু মেনশন করছে। তো এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটা খুব একটা সহজ ব্যাপার না। আমাদের এই সোভেট ক্রেডিট রেটিংটা তো করুন, এটা কয়েক বছর ধরে আছে বিবি মাইনাস। তো এখন এই যে সবাই, আমি অর্থসচিব সঙ্গে আলোচনা করছি, সরকার সবাই সবাই বলছে যে আমাদের তো এখন দরকার নেই সোভেট ক্রেডিট রেটিং দিয়ে আপনি এটা বন্ড ইস্যু করবেন, এখন তো আমাদের ডলারের দরকার নেই। তো কিন্তু এখানে যে কথাটা আসলে এটা হচ্ছে যে এই মুহূর্তে আপনার হয়তো দরকার নেই, কিন্তু এক মুহূর্তে তো আপনার দরকার ছিল। এক সময় যখন তেলের দাম $120 ছিল তখন কিন্তু বিপিসির টাকা দেওয়ার ক্ষমতা ছিল না। তখন বিপিসি থেকে একটা প্রপোজাল ছিল একটা $1 billion একটা ক্রেডিট একটা সরি একটা বন্ড ইস্যু করা ইন সিঙ্গাপুর মার্কেট। তো ওই জন্য ওই জন্য যে আপনার এই মুহূর্তে দরকার নাই বন্ড ইস্যু করার, কিন্তু এর মানে যে আপনার জীবনে জাতীয় জীবনে কোনো সময়ই আপনার এটা প্রয়োজন।